আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব লইটা মাছের ঝুড়ি খুবই টেস্টি এবং মজাদার হয় এই লইটা মাছের ঝুড়িটা সাদা ভাত দিয়ে এই লইটা মাছের ঝুড়িটা খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন আজকের লইটা মাছের ঝুড়ি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই লইটা মাছের ঝুরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ লইটা মাছ নিয়েছি বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে তো সেই মাছের মধ্যে যে মাছগুলো নরম ছিল আমি সেই মাছগুলোই নিয়ে নিয়েছি এই ঝুড়ি রান্না করার জন্য মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে প্যানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কুচি করা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি খেতে ভালো লাগবে রসুনটা আমি হালকা ভেজে নেব অল্প আছে চেড়ে রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ এখন এই পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব ঝুরি মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচের মতো সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা পেঁয়াজের সাথে মিলিয়ে নেব পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে পেঁয়াজের সাথে সব মশলাটা মিশিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো লোটে মাছ খুবই নরম একটা মাছ আর এটা রান্না করতেও কিন্তু একেবারে কম সময় লাগে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এই লইটা মাছটা ভাবে রান্না করা যায় আর যেভাবেই রান্না করা হোক লইটা মাছটা খেতে কিন্তু খুবই মজার হয় খুবই সুস্বাদু একটা মাছ আর মাছে কাঁটা কম থাকায় মাছটা খেতেও অনেকেই পছন্দ করে মশলার সাথে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মাছটাকে রান্না করে নিতে হবে এখন মাছের ভেতরে যে কাটা আছে চাইলে এই কাটাটা ফেলে দেওয়া যায় আবার কাটার সহ এটা ভেজে ঝুড়ি করে নেওয়া যাবে লইটা মাছের কাটাগুলো তুলনামূলক বেশ নরম সহ যদি মাছটা ঝুড়ি করা হয় তাহলে কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না খেতে কাটাগুলো চিবিয়েই খেয়ে ফেলা যাবে মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন মাছটাকে ঝুড়ি করে নিতে হবে আর মাছে যে পানি আছে পানিটা টানিয়ে একদম শুকনো করে নেব চুলা রাস অল্প রেখে এবং বারে বারে নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিতে হবে মাছটা ভাজার পরে কিন্তু অনেকটাই কমে যাবে লইটা মাছের ঝুরি এক একজন এক একভাবে তৈরি করে আর এক একটা স্বাদও হয় এক এক রকম আজকে আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর করে নেড়ে চেড়ে মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছের মধ্যে পানিটা টেনে গিয়েছে এখন তেলটা ভেসে উঠেছে এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে এই মাছের ঝুরি ভাজাটা খেতে ভালো লাগবে এখন এই মাছের মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ সাথে দিয়ে দেব ধনে পাতা মাছের এই ঝুড়ি ভাজাতে শেষ পর্যায়ে যে পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজটা কিন্তু গলবে না কসকচেই থাকবে আর এই মাছের ঝুরি ভাজাতে পেঁয়াজটা এরকম একটু কচকচে রাখলে এটা খেতেও মজার হয় চুলার অল্প রেখে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি লইটা মাছের ঝুরি ভাজা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই মাছের ঝুরি ভাজাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার লইটা মাছের ঝুরি ভাজা সাদা ভাত দিয়ে এই লইটা মাছের ঝুরি ভাজাটা খেতে জাস্ট অসাধারণ আমি খুবই সহজভাবে লইটা মাছের ঝুরি ভাজা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ